আমি আপনাদের কয়টা কম লেখা হয় কল্লা রে এ কেমন আচরণ হট হট এসব ফকিন্নিরা বাগানে ঢোকে কি করে এ ভাই এই আপনারা জানতো বাবা সত্তার কে রে আমার বাগানে তোমার বাগানে তো খুব সুন্দর সুন্দর কমলা হয়েছে আসছে ফকিন্নি কোথাকার আমাদের যদি কয়টা কমলা দিতে দাদু আমার কাছে তেমন কোনো কমলা ধরেনি ওই দেখ খারার উপর একটা মিছা কথা কয়ে ফেললো কি খারাপ কাকা ওই যে আপনার গাছে পাকা পাকা কমলা ঝলছে আরে মুশকিল কমলা কোথায় এসব কমলা তো ওষুধ দিয়া বিষ বিষ কমলা এই কমলা স্যার সরি চাচা শ্যামরার একটা লেবু খাতে ছিল তাও খাতে দিল না আবার খারাপ আচরণ করলো মানুষে তো খারাপ হয় কাকা কমলা দেবেন না ভালো কথা কিন্তু এবার মিথ্যা কথা না বললেও পারতেন এই ছোট লোকের বা তোদের তো মানসির কমলা ঘর সক্কার রে এ কেমন আচরণ হট হট কি রে ছোট লোকের বাচ্চারা এখনো দাঁড়িয়ে আছিস ভাগ কিন্তু ভাগ বের হ আমার বাগান বের এই দি কাকা তোদের বের কর বের করে তালা মেরে দে এসব ফকিন্নিরা বাগানে ঢোকে কি করে এ ভাই এই আপনারা জানতো এই মালিকের ব্যবহার এমনি খারাপ আমার সাথে সারাদিন ক্যাটক্যাট করে আপনাদের জন্য আমি কথা শুনবো না কি কেটে তালা লাগাই দি দুনিয়ার অশান্তি ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ এই লোকেরা চাকরি করবো না বাড়ি চলে যাবো তুই কান্দিস নে ওই যে রহমানের বাগান দেখা যাচ্ছে চল আমরা রহমানের কাছে যাই রহমান অনেক ভালো মানুষ আমাদের ফিরাবে রহমান হ্যাঁ কে রে কেমন আছিস দাদা ও আরে দাদা আপনারা দাদা রে তোর বাগানে আসলাম দুটো কমলা খাবো বলে দাদু কষ্ট করে আয়েছেন আপনারা এখানে বসেন আমি আপনাদের কয়টা কমলা খাওয়াই আচ্ছা দাদা বসছি বাবা যদি বেঁচে থাকতো কতই না খুশি হতো যাই দাদুকে কয়টা পাকা পাকা লেবু খাওয়াই বাবা বেঁচে থাকতে সবসময় বলতো মানুষকে খাওয়ালে কখনো কমে না যাই দাদুকে কমলাগুলো দিই দাদু খুব খুশি হবে হ্যাঁ ময়লাটা ফেলে দিই দাদু আমার গাছের পাকা পাকা কমলা লেবু আপনার জন্য নিয়ে এসেছি নেন খান এত কমলা মুরব্বি মানছি দোয়া থাকলে অনেক বরকত বাড়ে দাদা আমার জন্য একটু দোয়া করেন দোয়া করি দাদা তোর বাগানে আল্লাহ যেন ফুলে ফলে ভরিয়ে দেয় তাহলে গেলাম যাও গেলাম চাচা সাবধানে যাও ভাতিজা আবার কমলা খাইতে মন চাইলে আমার বাগানে আইসো হ্যাঁ বলেছিলাম না আব্দুর রহমান অনেক ভালো মানুষ এই নে তোর কাছে কয়টা রাখ খা বাগা বাগা কমলা কাকা আপনার ওদেরকে এভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি আর আল্লাহ আপনাকে তো কম দেয়নি এই দেখেন গাছের গোড়ায় কত কমলা লেবু পড়ে রয়েছে চুপ কর কমলা কমলার মতন থাক তা না হলে ওদের মতন তোরও লাথি মেরে বের করে দেবো যা দক্ষিণ পাশের বাগানের কমলাগুলো ভাং আজকে ডেলিভারি হবে যাচ্ছে কাকা যা আসছে জনদরদি চাকর কুদাগার শোন আমার বাবাকে অপমান করেছে ওই কমলা বাগানের মালিক এবং আমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এর একটা উচিত শিক্ষা দিতেই হবে কি করা যায় বলতো শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি অনেক বেশি হয়ে গেছে চল তাড়াতাড়ি চলে যাই না 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 এখন আরো ছিটতে হবে আরো অনেক সিট এই যা করার তাড়াতাড়ি কর বাগানের মালিক দেখলে কিন্তু খবর আছে আরে বাগানে মনে আছে লোক ঢুকেছে তাড়া মজা দেখাচ্ছে এই কি রে সর্বনাশ এই পালা 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 দৌড়া 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 আমার বাগানে কমলা চুরি এই দাঁড়া এই দাঁড়া ভাইজান এই চল দাঁড়া এই চল চল এই ধর এই ধর এই কে আসি ধর এই এই দাঁড়া এই দিকি না রে এই ধর এই তুই ধর কে আসি ধর 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 তোর মাথা দেখাচ্ছি আমার বাগানে না আর বাগান রাখছি আজকে যদি তোদের ধরতে পারতাম তোদের সব কটা ঠেঙের নলা ভেঙে ফেলে দিতাম তোর কিসের খামা তুই আমার উপর এইভাবে প্রতিশোধ নিচ্ছিস ভাই থামেন অনেক হয়েছে এই
তোরা বাপ বেটা সকালে আমার বাগানে গেলি, আমি তোদের কমলা খেতে দিলাম, তারপর তুই এই বাগানে চুরি করতে আসলি কেন? হ্যাঁ ভাই বলে এই ভাইয়ের কাছে মাপ চা, মাপ চা ভাই বলে গেছে কাকা, ভাই এবারে মতো মাপ করে দেন কাকা। এই ওট ওট ওট, যা বাসায় যা, আর কখনো এমন কাজ করবি না, যা সোজা বাসায় চলে যা, ভালো ঘরের সন্তান। আহা উফ। আর ভাই শোনেন, আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন সম্পদ দান করেন, এই জন্য সম্পদ নিয়ে অহংকার বড়াই করা ঠিক না। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস সবসময়ের জন্য মনে রাখবেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। আর যা হয়েছে বাদ দেন, এই লাঠি লুটা ফেলেন, আর সেদিন যদি আপনি ওদের সাথে খারাপ আচরণ না করে কমলা খেতে দিতেন তাহলে আজ এমনটা হতো না। চলেন ভাই, আর ওর বাবাকে কিছু বলার দরকার নেই।